তরঙ্গ মহাবিদ্যালয়ের উপাধ্যক্ষ মহোদয়, তরঙ্গ মহাবিদ্যালয়ের বাণিজ্য সমাজের সভাপতি মহোদয়, আর আমি আজি আমন্ত্রণ জানাই তরঙ্গ মহাবিদ্যালয় বিভাগের অবসরপ্রাপ্ত মুরব্বী অধ্যাপক আমার শ্রদ্ধার মূল শিক্ষাগুরু শ্রীযুক্ত গণেশ্বর নাথ স্যার, আর তরঙ্গ মহাবিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষয়িত্রী তথা মূল মতি মরমর ছাত্র ছাত্রী সকল, প্রথমে মানে একটা কথা কব বিচার, খুব কম সময়ের ভিতর আমার ছাত্র ছাত্রী সকলে আজি একটা সুন্দর অনুষ্ঠান অনুষ্ঠিত করবলে গেছে, আর প্রথম যেটু গুড়াজ পরিবেশন করেছিল এই গুড়াজট দরং মহাবিদ্যালয় সংগীত হিসাবে স্বীকৃতি দিয়া হয়েছিল, আর এই গুড়াজ 2005 সনত আমার প্রাক্তন ছাত্র রাতুল কৃষ্ণ শর্মাদেবে রচনা করেছিল, আর ইয়ার যে থার্ড স্ট্যান্ডার্ড হয়েছে মানে শুনে আসো ইমান ধুনিয়াকে গাইছে মূল কেন মনটা পড়ে গেছে, কারণ ইমান থার্ড স্ট্যান্ডার্ড গাওয়া ইমান সহজ নয়, তোমালে খুব সুন্দরভাবে কম সময়ের ভিতর গাব পড়েছা, খুব ভাল লাগিছে। আর যাওয়া সপ্তাহত আসলে আমার বাণিজ্য সমাজের ছাত্র ছাত্রী সকলে মোক সুদিছিল যে আমি স্যার কমার্স ডে সেলিব্রেট করব বিচার, তো মোক শুনে খুব ভাল লাগিছিল, বলে যে আমার ডেটটা ঠিক করব পড়া নাই, মানে কিন্তু যে 30 মে তারিখত গিয়ে আর বাণিজ্য বিভাগ পাতার ভাল দিন মূল হিসাব নাই, আর 30 মে এই কারণে কিন্তুবীর দানবীর হিসাবে অভিহিত করছো সদাগর ভোলানাথ বরুয়াদেবর মৃত্যুতিথি। আমার বহু ছাত্র ছাত্রী বাণিজ্য বিভাগের ছাত্র ছাত্রীয়ে বিষয়ে নাজানে, আমার বাণিজ্য বিভাগের ছাত্র ছাত্রী বলে নয় বহু লোকে জানা না, আজিরপর প্রায় 5-6 বছর আগতে নামটো এনেদরে লওয়া হওয়া নাছিল বা বাণিজ্য দিবস পতা হওয়া নাছিল। 2018-19 সনেরপর যেতিয়া লাহে লাহে প্রথমতে অসমীয়া ভাষা উন্নতি সাধিনী সভার সদস্য সকলে গম পালে যে এনেকুৱা এজন সদাগর আছিল আর ভোলানাথ বৰুৱা যিসকল ব্যবসায় করা নাছিল ব্যবসায় মাধ্যমে অসমৰ ভাষা সংস্কৃতির ক্ষেত্রে অবদান আগবাই থ গৈছে আর বিভিন্ন ক্ষেত্রে দান বরমণি আগবাই থ গৈছে, তেখেতৰ যে অবদান আমি সেই অবদানক পাহৰি গৈছো, আর সেই অবদানের বিষয়ে আমি যে কোবাত সন্মান দিয়ার কৃপণালী করছো। যা 2019 সনেরপর এই দিবস পালন করে অহা হয়েছে, আর মানে খুব ভাল পাইছো আমার দরং মহাবিদ্যালয়ের বাণিজ্য বিভাগের ছাত্র ছাত্রী সকলেও এই দিবস পালন করবলে লাইছে, আর এবছর এই দিবস 30 মে তারিখে অনুষ্ঠিত করবলে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। আসলে হাউন ভোলানাথ বৰুৱা কোন আসলে আসলে মই আমার মজার যে বিশিষ্ট বক্তা বহি আছে গণেশ্বর নাথ স্যার, তেখেতৰ সন্মুখত আসলে মই ভাষণ বা বক্তৃতা দিয়ার চেষ্টা করব নোৱাৰো, আমি সকলে আগ্রহে বাট চাই আছো তেখেতৰ রসাল ভাষণ শুনিবৰ বাবে। তেওঁ বাণিজ্য বিভাগতো তেওঁ ক্লাছ লৈছিলে অসমীয়াৰ, মই তেখেতৰ ছাত্র আছিলোঁ, তেওঁ যি ৰখাৰ ক্লাছ আছিলে আচলতে আজি যে ডিজিটেল মাধ্যমত থাকিলে তেখেতৰ ক্লাছবিলাক ৰেকৰ্ড কৰি থ'ব পৰা গ'ল হয়, তেতিয়া তোমালোকে গম পালে হয় কিমান ৰখাৰ ক্লাছ আছিলে, এটা 45 মিনিটৰ ক্লাছ কেনেদৰে পাৰ হৈ গৈছিলে আমি গমেই পোৱা নাছিলোঁ, আৰু আজি তোমালোকে তেওঁৰ বক্তৃতা শুনিবলৈ তোমালোকৰ সৌভাগ্য হ'ব। তাৰ আগতে মই হাউন ভোলানাথ বৰুৱাৰ বিষয়ে সংক্ষিপ্তে দুই এটা কথা ক'ব বিচাৰিছোঁ। হাউ ভোলানাথ বৰুৱাৰ জন্ম হৈছিল 1953 চনত নগাঁৱৰ পুৰণি গুদামৰ খৰঙী বৰুৱা বুলি বিখ্যাত এটা পৰিয়াল আছিলে, খৰঙী বৰুৱাৰ পৰিয়ালত জন্মগ্ৰহণ কৰিছিলে, তেওঁৰ পিতৃৰ নাম আছিল ঘনশ্যাম বৰুৱা, তেখেত মৌজাদাৰ আছিল, কিন্তু মৌজাদাৰ থাকিলেও ঘনশ্যাম বৰুৱাৰ খুব কম সময়তে মৃত্যু হ'ল, ভোলানাথ বৰুৱাদেৱৰ জন্মৰ 2-3 বছৰ পিছতেই ঘনশ্যাম বৰুৱাৰ মৃত্যু হ'ল, তেখেতৰ দেউতাৰ বিয়োগ ঘটিলে, বিয়োগ ঘটাত গোটেই পৰিয়ালটোৱে আৰ্থিক বিপৰ্যয়ৰ সন্মুখীন হ'বলগীয়া হৈছিল, আৰু তেখেতে তেতিয়া পুৰণি গুদামৰ পৰা নগাঁৱৰ প্ৰাথমিক চৰকাৰী প্ৰাথমিক বিদ্যালয়ত পঢ়িবলৈ প্ৰায় 13-14 কিলোমিটাৰ হ'ব 8 মাইল পথ তেওঁ খোজকাঢ়ি আহিবলগীয়া হৈছিল প্ৰাথমিক শিক্ষা লাভ কৰিবৰ কাৰণে। তাৰপিছত তেওঁ ষষ্ঠমান শ্ৰেণীৰ পিছত তেওঁ গুৱাহাটীৰ বেহাপুৰলৈ গ'ল, বেহাপুৰৰ নাম আছিল হাবিৰাম বৰুৱা, আৰু হাবিৰাম বৰুৱাৰ ঘৰত থাকি তেখেতে গুৱাহাটীতে পঢ়া শুনা আৰম্ভ কৰিবলৈ ল'লে, আৰু গুৱাহাটী কলেজিয়েট স্কুলত তেখেতে পঢ়িলে, এণ্ট্ৰেন্স পৰীক্ষা যে আমাৰ মেট্ৰিক পৰীক্ষা এণ্ট্ৰেন্স পৰীক্ষা বুলি কয়
এন্ট্রেন্স পরীক্ষালেকলে পড়িলে অবতীর্ণ হল, কিন্তু তারপর বেলেগর ঘর যে পেহাকর ঘর থাকি পড়বল হয়েছিল, তাতেই শিক্ষার জীবন সমাপ্ত করবল হয়েছিল। আর তখন তারপর একটা ফুকনে বড়ুয়া ফুকন বলে একটা কোম্পানি আসে, তাদের চাকরি যোগদান করলে সেই সময়। আর এই বড়ুয়া ফুকন কোম্পানিট আসে মানিকচন্দ্র বড়ুয়া আর আনন্দরাম ঢেকিয়াল ফুকনের পুত্র অনদারাম ফুকনের, যুটিয়াভাবে করা অনদারাম ফুকন আর মানিকচন্দ্র বড়ুয়া আরম্ভ করা একটা ব্যবসায় যার নাম আসে বড়ুয়া ফুকন কোম্পানি। আর সেইটাই আসে মানুষের করা প্রথম অংশীদারী ব্যবসায়, আমি যে পার্টনারশিপ বিজনেস দুজনে মিলি করেছিল। আর ব্যবসায়টি কাঠর ব্যবসায় আসে, কাঠর জড়িত আসে সেই সময়, ভরপুর কাঠর কাঠ আসে, কাঠ ডর অরণ্য আসে, কাঠর ব্যবহার করা ব্যবসায় করা কোনো ধরনের মানে নিষেধাজ্ঞা নাছিল। আর এখন জাহাজও আসে, ভাল ব্যবসায়ী আছে কম সময়ের ভিতরতে মানিকচন্দ্র বড়ুয়া আর অনদারাম ফুকনে খুব ভাল ব্যবসায় করবলে লোলে। আর মানিকচন্দ্র বড়ুয়ার নামটো আমার কটন মহাবিদ্যালয় এটা বিশ্ববিদ্যালয় তার জড়িত হয়ে আছে, কারণ সেইখান স্থাপন করা বিশেষ ভূমিকা গ্রহণ করেছিল ব্যবসায়ের কারণে। নানা গুড়াদেবে যেটা চাকরি করে আছে ম্যানেজারের চাকরি, পিছলে ম্যানেজার হলগুলো ৩০ টাকা দরমহাত চাকরি করে আসে। গারু পাহাড়ে যাবল হয়েছিল, আর গারু পাহাড় সেই সময় মানে খুব কোলাজর মহামারী এটা হয়েছিল, যে আমার করোনা মহামারী নিচিনা হয়েছিল। আর তেতিয়া কি হল, অনদারাম বড়ুয়ার মৃত্যু, ফুকনের ক্ষমা করবো অনদারাম ফুকনের মৃত্যু হল, মৃত্যু হল তেতিয়া সেই পার্টনারশিপটি ব্রেক হয়ে গেল আর জাহাজখন কিবা কারণে ডুবি। তারপর সাউথ ভোলানাথ বড়ুয়া উপায়হীন হয়ে তেখেতর পিসিকর পড়া ৫০০ টাকা ধার লই পেলে ১৮৯০ সনত কলিকতালে যাত্রা করলে দুশোফুট সপন লো। আর কলিকতালে গিয়ে তখন যেহেতু কাঠর ব্যবসায়ের অলপ সলপ জড়িত হয়ে আসে, সেইকারণে কলিকতালে গিয়ে তখন কাঠর ব্যবসায় একটা আরম্ভ করলে, বি বড়ুয়া কোম্পানি বলে একটা কোম্পানি খুলিলে প্রথম কলিকতালে গিয়ে। তার বহুতো মানে চ্যালেঞ্জ কিছু প্রত্যাহ্বানের সম্মুখীন হবল হয়েছিল সেই সময়, কারণ সেই সময় ব্রিটিশ সরকার আছে, ব্রিটিশ সরকারে মানুষ আমার স্থানীয় লোক ভারতীয় লোক ভালকে ব্যবসায় করবলে বাণিজ্য করবলে সুবিধা দিয়া নাছিল। তোমালে সাগে মণিরাম দেওয়ানোর কথা শুনেছা, মণিরাম দেওয়ানক ফাঁসি দিয়া হল দেশদ্রোহী বলে বা ব্রিটিশের রোষত পড়ে স্বাধীনতা আন্দোলনের জড়িত হওয়ার কারণে মণিরাম দেওয়ানক ফাঁসি দিয়াটা আমি সকলেই জানো, কিন্তু তার আড়ত আর একটা কথা লুকাই আছে, কারণ তেতিয়া সেই সময়তে মণিরাম দেওয়ানে গম পাইছিল কেনেকৈ কোম্পানি খুলবলে মূলধন কেনেকৈ গঠন করবেন, ক্যাপিটেল ক্রিয়েশনটা জানিছিল। আর ব্রিটিশের সমানে সমানে